وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، প্রশংসা আল্লাহ তাআলার যিনি মানুষকে সৃষ্টি করেছেন নর এবং নারী হিসেবে। মানুষকে তিনি এক বিন্দু তুচ্ছ পানি হতে সুন্দরতম অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করে দেখিয়েছেন, দুই দুইটি পথ পাঠিয়েছেন কোরআনুল করিম সত্য ও মিথ্যা পার্থক্যকারী হিসেবে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার নবী ও রাসূল হিসেবে নির্বাচন করে মানুষের কাছে পৌঁছে দিয়েছে সফলতার পথ, যা তিনি পছন্দ করেন এবং যা তিনি অপছন্দ করেন সবকিছুই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না, যিনি إمام الأنبياء إمام المرسلين خاتم النبيين، جني এই উম্মতকে এমন প্রত্যেক বিষয়ে নির্দেশ দিয়ে গেছে যা উম্মতকে জান্নাতের নিকটবর্তী করবে, আর উম্মতকে প্রত্যেক বিষয়ে নিষেধ করে গিয়েছেন যা উম্মতকে জাহান্নামের নিকটবর্তী করবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমরা একটু ভিতরে ঢুকে যাও, চলে আসো, সমস্যা নাই, চোখে আমি এক ঘন্টা বেশি কথা বলিও না, তোমাদের কষ্ট দেবো না, তোমাদের ক্রিকেট ফুটবল যা আছে ব্যাডমিন্টন সব হয়ে যাবে, এর আগে শেষ হয়ে যাবে। এগুলো বন্ধ করে দেন কেমন, আপনারা তো জানেন আমি নিষেধ করেছি, যারা অ্যাডভার্টাইজ দেয় নগ্ন বিজ্ঞাপন দেয় আমি তো ওদের কেউ অ্যালাউ করি না, টাকা পয়সা দিয়ে সেভাবে ছুটিয়েন না, খুব ভালো ফলাফল আসবে না। কোথায় অসুবিধা নেই, সকলে কোনো ওই যে ওইটা ছাড়া ওটা তো মানে প্রজেক্টর, বাকি সবগুলোকে আমরা করে ফেলাম, ঠিক আছে। ছোট ভাই এদিকে আসো, এদিক দিয়ে এদিক দিয়ে আসো, আর তোমরা ভেতরে ঢুকো, আমি ইনশাল্লাহ কথা শুরু করলে সর্বোচ্চ 50 থেকে 55 মিনিট, বেশি না। তোমরা চিন্তা করি না, তোমাদেরকে মোটো এরকম ফতোয়া দেবো না, যেখান থেকে উঠে গেলে তুমি মুনাফিক হয়ে যাবো, দরকার নেই ফতোয়া। তুমি আসো বসো, হাজরে যাওয়ার প্রয়োজন হলে চলে যাবো, কোমর ধরলে চলে যাবো, অসুবিধা নেই, চোখে আসো। আমি তোমাকে মোটো এরকম ফতোয়া দেবো না যে তুমি উঠে গেলে শয়তান, এরকম না। আমরা দেখি হুজুর এরকম বলে, কেউ বক্তব্য থেকে উঠে গেলে তাকে শয়তানে নিয়ে গেছে, না এগুলো ঠিক না, কারণ অনেকে আমি আসছি 9:30, অনেকে এখানে 7টায় আসছে, আসছে না তারা পেশাবে ধরতে পারে না, কোমর ধরতে পারে না, একটা খুব প্রয়োজনীয় একটু বাইরে যেতে পারে না, শয়তান কেন হবে সে উঠে গেলে, মনোযোগ দিয়ে শুনলেন, হ্যাঁ ঢুকু ঢুকু মাশাল্লাহ, সবাই একটু উঠে দাঁড়ান তো, হ্যাঁ তার একটু কষ্ট দিব, আমি দাঁড়ায় গেছি আপনাকে বসে থাকতে দিব, একটু কাছাকাছি হন, পিছনের দিক থেকে কাছাকাছি আসেন, এই তো মাশাল্লাহ, সামনে যারা আছে সামনে থাকেন, পিছন থেকে একটু কাছাকাছি চলে আসেন, সামনে এসে বসে যান, বসবে কষ্ট দিচ্ছি না, এই ছোট ভাই তোমরা ঢুকে পড়ো, ঢুকে পড়ো, তোমরা বোঝো না, তোমরা এখানে আমি দোয়া করে আল্লাহ তোমাদেরকে আসার তৌফিক দিক, তারপরে দেখবে যদি কেউ দাঁড়ায় থাকে কেমন খারাপ লাগে দেখতে, ওখান থেকে তোমার এই জায়গাটা সুন্দর লাগলো, এখান থেকে দাঁড়িয়ে যারা দাঁড়ায় আছে তাদেরকে দেখতে ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে না, না এটা হবে না, তোমরা আমি বসে যাই, মাইক্রোফোন ওইটা তোলেন, টেবিলটা তোলেন, এখানে তোলেন,
বন্ধ করে দেন ভাই আপনার চ্যানেলের নাম কি চ্যানেল না ফেসবুক পেজ নাম কি শকিবুল অনলাইন অ্যাড দেন নাকি না 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 লাইক তাহলে আপনি চালু রাখেন অ্যাড না দিলেই হলো যারা অ্যাড দিবেন না চালু রাখবেন নগ্ন বিজ্ঞাপন না হলেই হলো বুঝছেন না অ্যাড দিয়ে না আপনারা যারা দেন শুধু হুজুরের ভিডিওটা দিবেন না না এরা অ্যাড দিবেন করতে পারবো পারবো না এটাকে ধরে এটাকে কন্ট্রোল করতে পারবো না এদেরকে কোনো মডেল মাদানি হুজুর এখন কথা দেন এই জন্য নাকি এরা হালাল কিনা বন্ধু সৌদি আরবে ফটো না হ্যাঁ সৌদি আরবে ফটো দিছো না কবি এটা নিচে রাখো নিচে রাখো নিচে রাখো দাও মুখে সামনে بسم الله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها অবশেষে যখন এই পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে আর এই মাটির ভিতরে যা কিছু আছে যখন মাটি গুলোকে বের করে দেবে وقال الإنسان ما لها تقول إذا زلزلت الأرض زل زالها جخوني بكتبي برابول كمكوني براكم بيتهل وأخرجت الأرض وثقالها جخون ماتر بيتر جاكي تشوثتا بير هو ياشبه وقال الإنسان إبنو ديكي مانور بولبه মা যাহা পৃথিবীর কি হয়েছে মানে এই মাটির ভিতরের যত কিছু আছে আমরা এখন খনিজ সম্পদ বা যত কিছু আমরা খুঁজে বেড়াই সবকিছু বেরিয়ে আসবে আর আপনি আর আমি এখন যেরকম স্থির হয়ে বসে আছি সময়টা এরকম স্থির থাকবে না কাঁপবে পুরো পৃথিবীটা নড়ে চলে উঠবে যখন আমরা সেটা বলছি এবং আসতে না খুব ভয়ঙ্কর ভাবে যখন নড়ে চলে উঠবে আর ঠিক মাটির ভিতরে যা আছে সবকিছু বাহির করে দেবে ওই সময় মানুষ বলবে মা লাহা وقال الانسان ما لها الله سيد يوم اذن تحدث اخبارها সেদিন পৃথিবী নিজে তার বৃত্তান্ত বর্ণনা করা শুরু করে দেবে সেদিন পৃথিবী এই পৃথিবীটা কি কে কি করেছে পৃথিবী নিজেই বলবে তার ব্যাপারে যে তার সে কি পৃথিবী তার নিজ বৃত্তান্ত বর্ণনা করা শুরু করবে বিয়ান্না রব্বাক পৃথিবী কেন তার বৃত্তান্ত বর্ণনা করবে বিয়ান্না রব্বাক কারণ তোমার প্রতিপালক আওহালাহা পৃথিবীকে আদেশ করবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিয়ান্না রব্বাক আওহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম
এখানে একটা পয়েন্ট আছে এই সুরাটা কার কার পড়া নেই তো সুরা সিজার আল্লাহু আকবার আমাদের অবস্থা কি আপনি বুঝছেন আমরা শুনতে পারেন ইদা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شباب مكتوب بوستر كذا كذا بوستر شباب مكتوب بوستر شباب شو كتر بوستر هناك مش بس بوستر كمان أكون أنا كيزي تون مون هيك شو فيش আগে কেজি টম মন সিনেমা সবাই বক্তব্য হয়ে গেছে টুকটাক পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ বলেন إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض যে ব্যক্তি এটা পড়েনি কোনোদিন কোরআন সে আল্লাহ সম্পর্কে কিছুই জানে না তার মুক্ত হওয়া জাহান্নামের আযাব থেকে মুক্ত হওয়া কঠিন কারণ আমরা সমাজে জানি চুরি খারাপ জিনিস এই জন্য চোর ভালো হয় আমরা জানি মদ খারাপ জিনিস এই জন্য নেশাখোর ভালো হয় আমরা সমাজে দেখি জেনা জেনাখোর ভালো হয় কারণ সে আগে থেকে জানে তা খারাপ জাস্ট সেটা করে একটা সময় সে সিদ্ধান্ত নিতে পারে যে এটা ভালো না আসলে আমার ছাড়া উচিত ঠিক না তো আপনি যদি কোরআন না পড়েন ইলম না অর্জন করেন আপনি কিভাবে আপনাকে চিনবেন কিভাবে আপনি আল্লাহকে চিনবেন কিভাবে দুনিয়াটা বুঝবেন যে এটা কি আর যেখানে আপনি যাচ্ছেন ওইটা কি কিভাবে বুঝবেন যদি কোরআন না পড়েন কারা কারা আজকে এখান থেকে গিয়ে মসজিদের ইমাম মুয়াজ্জিন মক্তবের হুজুর মাদ্রাসার হুজুর এলাকার একটা হাফেজ নিজের ভাতিজ হোক হাফেজ ভাতিজ হোক ভাগিনা হোক ছেলে হোক যেই হোক এইরকম কারো কাছ থেকে আজকের পর থেকে গিয়ে প্রয়োজনে ডেলি একটা করে হরফ শিখতে কারা কারা আগ্রহী কোরআন শিখবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ আপনাকে কবুল করুন আমি আপনাদেরকে আবার বলব যেদিন আপনি কোরআন শিখবেন সেদিন আপনাকে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ وأخرجت الأرض যারা কোরআন কেউ পড়েনি বলতেছে খুবই মর্মান্তক এখান থেকে দেখাইছে যারা কোরআনটা কেউ পড়েনি বলছে তাহলে সূরা জিলজাল আমরা দুই আয়াত কে কে পড়েছি আল্লাহ তাআলা আমাদের জিহ্বার জড়তা দূর করে দিন তিনি আমাদের বক্ষ প্রশস্ত করে দিন তিনি আমাদেরকে কোরআনুল কারীম পড়া সহজ করে দিন তিনি আমাদের হৃদয়কে কোরআনের মধ্যে গেড়ে দিন তিনি কোরআনকে আমাদের জন্য সহজ করুন তিনি আমাদের জিহ্বাকে এটার জন্য সহজ করুন তিনি আমাদের মস্তিষ্ক এবং বক্ষকে এটার জন্য প্রশস্ত করুন আমিন ঠিক আছে আমি এটা সূরাটা তর্জমা করে একটা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমি এখানে আলোচনা করতে আসছি সুন্নতকে আঁকড়ে ধরা কি আঁকড়ে ধরা সুন্নত সুন্নতকে আঁকড়ে ধরা
ধরেন যদি আপনি সুন্নাত সম্পর্কে জানেন তাহলে নবী কি নূর না মাটি আর ভেজাল থাকবে না সাল্লাল্লাহু যদি আপনি কোরআন পড়েন আল্লাহ সম্পর্কে জানেন তাহলে আল্লাহ কি নিরাকার নাকি আকার এই বিষয়টি আপনাকে বিভ্রান্ত করতে পারবে না আপনার সিদ্ধান্তে আপনি অটল থাকবেন আমি বলে গেছি নিরাকার আপনি এখন নিরাকার আরেকজন বলে গেছে আকার আপনি এখন আকার খালি সুইং করেন কারণ নিজের কাছে তো কিছু নাই নিজের কাছে তো কিছু নাই এটা হচ্ছে পাসপোর্ট রিনিউ করতে গেলে একজনকে ওই লাইনে দাঁড়ান জলদি হয়ে যায় ওই লাইনে দাঁড়ান আসলে যদি আপনি দিক নির্দেশনা বুঝতেন যে কোন লাইনে গেলে লেট হলেও হবে তাহলে তো আর এরকম মানুষ আপনাকে সুইচ করতে পারতো না কি করতে পারতো না একজনে বলতো ওই লাইনে যান আপনি বলতে পারতেন না যান ঠিক আছে বা ওই সঠিক লাইনে যাওয়ার পর আরেকজন যদি বলো যে ওই লাইনে যান আপনি বলতে পারতেন ভাই যেখানে আছে আমি বুঝে শুনে আছি কারো কথায় না নিজে কোরআন হাদিস পড়ে বুঝে শুনে আসি এখানে আলহামদুলিল্লাহ ভুল ভ্রান্তি হলে আল্লাহ হেদায়ত দান করুক আমি দেখে নেবো এখানে কি ভুল আছে বুঝতে পারছি أعوذ بالله من الشيطان الرجيم إذا زلزلت الأرض زلزالها جهان بريتيبي برمال كونكولي برقم بيتهابي وأخرجت الأرض أثقالها أي بريتيبي جهان تار بار بوجها بلوك بير كوري دي بي وقال الإنسان ما لها ما نجبل بي بريتيبي كي هلو يومئذ تحدث أخبارها সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে বিয়ান্না রাব্বাক এই পৃথিবী তার বর্ণনা বৃত্তান্ত বর্ণনা করবে কারণ কি বিয়ান্না রাব্বাক কারণ তোমার প্রতিপালক আওহালাহা এই পৃথিবীকে আদেশ করবেন ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাস ওয়াশতাতাল লিইউরু আ'মালাহুম আমি আগে বলেছি কি একটা পয়েন্ট আছে এখান থেকে কিন্তু ফিরে গিয়েছিলাম আপনাদের পড়াইছি না ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাস সেদিন মানুষ দলে দলে বের হবে ভাবা যায় আমরা নাকি একসাথে সব উঠবো একসাথে হাসবে কিন্তু বের হবো দলে দলে এখন যেরকম চিস্তি সাদরি তরিকত হাকিকত মারেফত চর্মরায় আক্রোশি মাঝবান্ডার কুরকুরা হানাফি শাফি মালাফি হাম্বালি আপনাকে আমি কারো বিরুদ্ধে বলতেছি আমি এক্স্যাক্টলি বলতেছি যে দলে দলে বের হবো যে যাকে অনুসরণ করছে তার সাথে তার দল হবে এবং সে দেশে বাধ্য হবে দলে দলে বের হতে আজকে আমার ইচ্ছা আমি কোন দলে যাব আজকে আমার ইচ্ছা আমি কার সাথে যাব কিন্তু সেই দিন সেদিন আমার ইচ্ছা হবে না আজকে যদি আমি কোন খেলোয়াড় কোন নায়ককে দেখে আমার চুল কাটি ওকে দেখে আমার প্যান্ট ছিঁড়ে ফেলি আমার বাড়ির ছাদে যদি ওর ভালোবাসা দেখাই আমার গা জুড়ে যদি ওর ভালোবাসা থাকে ওর জন্য যদি আমার ফেসবুকের স্ট্যাটাস হয় ওর জন্য যদি আমি আপন ভাইয়ের সাথে ঝগড়া করি শুধু ওর ভালোবাসায় সেদিন আমি বাধ্য হব আমার হাসানোর সাথে হতে মানে আজকেটা আমার ইচ্ছা আজকেটা আমার কি ইচ্ছা আল্লাহ তাআলা আমাকে স্বাধীন করেছে স্বাধীন করে তিনি আমাকে বলেছে কি করব আর কি করব না কিন্তু সেদিন আমি স্বাধীন হব না সেদিন আমি এই পৃথিবীর বুকে যা করেছি যাকে ভালোবেসেছি আমার হাসর তার সাথে হবে যাতে এই আয়টা এটা মিন করেনি তারপর সিমিলার ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস ওয়াশতাতাল লিইউরু আ'মালাহুম সিমিলার আছে যেমন দেখেন এখানে কি বলতেছে সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় বিভিন্ন দল দলে মানুষজন প্রকাশ হবে আর আল্লাহ তাআলা যারা জেনাখোর যারা ইহুদিদেরকে ভালোবাসছে নাসারাদেরকে ভালোবাসছে গায়কদের ভালোবাসছে নায়কদের ভালোবাসছে দুর্নীতিবাজদের ভালোবাসছে যারা জালেমদের ভালোবাসছে মিথ্যুকদের ভালোবাসছে অসৎদের ভালোবাসছে অশ্লীলদেরকে ভালোবাসছে এইভাবে প্রত্যেক ব্যক্তি যারা তোমরা কি বল
বুঝি তোমরাই প্রথম খেলা বোঝো, আর কেউ বোঝে না। 11 জন 12 জন 22 জন খেলবে, 50 জন 40 জন খেলবে, বুঝি 150 কোটি মানুষ, 2 বিলিয়ন মানুষ বুঝি বসে বসে দেখবা তোমরা। 24 ঘন্টা কি একদিন হয় না? 12 ঘন্টা কি দিনের পুরো অংশটা হয় না? তাহলে 12 জন মিলে যদি 1 ঘন্টা দেখো, তাহলে কি একদিন অপচয় হয় না ইসলামের? এই 1 ঘন্টা কি তুমি দুটো হরফ শিখতে পারত না? এই 1 ঘন্টা কি দুটো টাকা উপার্জন করে ইসলামী অর্থনীতিকে সবল করতে পারত না? এই 1 ঘন্টা কি কোনো কাজকর্ম করে তুমি 200 টাকা কামাতে পারত না? যাও 20 টাকা কি তোমার কামাই হতো না? যা দিয়ে একজন ভিক্ষুকের একবেলা নাস্তা হয়ে যায়, কি বলো? বুঝি এখানে বসে বসে সময় নষ্ট করে দিবার এটা ইসলামে বৈধ হবে? এটা হয় নাকি? আল্লাহ তোমাকে অভিযোগ প্রতিদান করে। ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم সেদিন মানুষ প্রকাশ পাবে দলে দলে যাতে তাদের কৃতকর্ম দেখানো হয়। কি কর্ম দেখাবে আল্লাহ? জন বাবিচর দুজনকে হত্যা করছে, এগুলো শুধু এগুলো 2 কোটি 5 কোটি টাকা মাইরা দিয়েছে কারো, শুধু এগুলো 2-4 20 জনের নাক ফাটা দিয়েছে ঘুষি দিয়ে, শুধু এগুলো একজনের পেস লাগায় ঘর তালাক করে দিছে, শুধু এগুলো অথপর কেউ যদি অনু পরিমাণ ভালো কাজ করে সে সেটা দেখতে পাবে। বলেন তো অনুটা কত বড়? এখানে গ্রামের মানুষ তো অনু ছিলেন কেউ ধুলা মালি বুঝেন। আমরা যখন সকালবেলা জানালা খুলি, সূর্যের প্রথম কিরণ আমাদের ঘরে পড়ে, তখন আমরা গামছা বা লুঙ্গি ভাবে ছাড়া দিলে কিছু একটা বাতাসে দেখা যায়, ছোট ছোট ধরে যায় না, ছোঁয়া যায় না, খালি চোখ দিয়ে অনুভব করতে পারে যে কিছু একটা ধুলা কোনা বালি পরিমাণ পড়ে। দেখছেন আপনি এটা? গ্রামের মানুষরা এটা দেখছে? এটা অনু বা এর চেয়ে ছোট কিছু হবে হয়তো, আল্লাহ আলাম আমি জানি, হয়তো এটাই অনু অথবা এটা যেহেতু ছোট কিছু। আল্লাহ তাআলা বলেছে যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এরা তো দলে দলে প্রকাশ করে নিজ নিজ কর্ম অনুযায়ী, যে দুনিয়াতে যে কাজ করেছে তাকে ওই দলের লোকের সাথে ভালো হবে, দুনিয়াতে যে যাকে ভালোবাসছে ওকে ওই দলের লোকের সাথে ভালো হবে। এরপর তাদেরকে দেখানো হবে তাদের কৃতকর্ম কি কতটুকু, কোন পরিমাণ ভালো করলে সে সেটা দেখতে পাবে। ওয়াই আনাল মিসকালা যাররাতিন শাররিয়্যা, অথপর যদি কোন পরিমাণ অসৎ গুনাহের কাজ করে সে সেটা দেখতে পাবে। ভাবা যায় মানে একটা মহিলার দিকে আপনি ভাবে তাকাচ্ছেন, এইটাও নাকি দেখা যাবে, এইটাও দেখা যাবে। আপনি বাজার দিয়ে হাঁটতেছেন, একটা মহিলা পাশ দিয়ে আসতেছে, আপনি জাস্ট হালকা করে কাপড় নিয়ে ইচ্ছা করে কাপড়টা চেষ্টা করছেন বাড়ি দিতে, শুধু আপনার এই কাপড়টা ওর গায়ের সাথে কাপড়ে বাড়িতেছে, এরপর দেখা যাবে সেদিন এটা আপনার সামনে প্রকাশ করে আপনি এটা করেছেন। ইল্লাল্লাহু রহমানুর রহিম, যাকে তার রব দয়া করবে সে তো বেঁচে গেল, আর যাকে তার রব দয়া করবে না, যে আসলে দয়ার হকদার না, যে আসলে রবের সর্বোচ্চ গুসাকে আপন করে কবরে দিয়েছে, তার কি হবে? যাই হোক, চলে আসে আজকে আমাদের মূল সাবজেক্ট, সুন্নাহকে আঁকড়ে ধরা। বেতুয়ার মানুষ আমার কথা যদি না বুঝে আসে, আমি এটাকে আবার বলতে রাজি আছি, তবে আমার কোনো কথাকে ভুল বোঝা যাবে না। ইন্টারনেটে যারা এখন ভিডিও করতেছে তাদের কাছে আমানত থাকবে, ভিডিও অর্ধেক কেটে কুটে বেশি লোকজনে দেখার জন্য আপলোড করা যাবে না।
দিলে পুরো ভিডিও দিতে হবে নাহলে বাদ, দিলে পুরো ভিডিও দিতে হবে তাই নাহলে বাদ। যদি এরপরও দেখি কেউ কনফিউজ হয় ভুল বোঝে, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওনাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আমার ওনাদের জ্ঞান বৃদ্ধি করে দিন। আমার দোয়া আল্লাহর কাছে। যাই হোক, বেটুয়ার মানুষ কি এটা জানে আল্লাহর কাছে একমাত্র দিন কি? একমাত্র দিন কি? এই ইসলামের জ্ঞান কি পৃথিবীতে অবস্থিত নাকি এটা কি বলে ওটাকে বিলুপ্ত হয়ে গেছে? কোরআন কার কার ভাষায় আছে? আপনাদের কার কার ঘরে আছে? না, কে কে পড়তে জানেন? বুঝে ফেলেন, টাইপ দিয়ে নিয়ে আমি ক্যামেরা বন্ধ করে যেতে পারছে আমার আইসাকে কেউ বুঝে পড়ায় না। সবাই পড়তে পারেন? কে কে আল্লাহ কি তা পড়তে পারে? তাহলে এবার আপনারা আবার কে 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 সুন্দর করে কোরআন পড়তে পারেন? হাত তুলে, ঠিক আছে হাত তুলে রাখেন, তুলে রাখেন, তুলে রাখেন। একে আমরা তোমরা ঘুরা বলে কেন? আমরা কাউকে লজ্জা দিতে আসিনি, আমরা একে অপরকে সহযোগিতা করব, উৎসাহ প্রদান করবো শিখতে, ঠিক আছে? আমরা কাউকে লজ্জা, এবার যারা আপনারা পড়তে জানেন না আপনারা বিবেচনা করুন আমাদের দেশের ইসলামিক সামাজিক অবস্থাটা কত দুর্বল। আমাদের দেশে আমরা যে মুসলমান, আমরা যত কাজ করি এই কাজগুলো আসলে যে ভুল এটা বাস্তব, কারণ আমরা তো কোরআনই পড়ি না, হাদিসই পড়ি না, আমরা তাদের ভুল আর শুধু জানি কিভাবে। এর মধ্যে আমরা নামান তো খুশি হয়ে আমি আবার আগ্রহ করছি নামান, কারা কারা কোরআন পড়েন বুঝে লো, কারা কারা কোরআন পড়েন, যতটুকু আপনি পড়েন এটা আপনি বুঝেন, অর্থ সহকারে কারা কারা পড়েন? আমরা কয়জন পেয়েছি বলেন তো? একজন। কয়জন পেয়েছি? পিছনে একজন আছে, আমরা দুজন পেয়েছি। আচ্ছা আমরা তো আন্দাজ ধরো না, এর কতজন লোক হয়েছে? আমরা এক দুজন লোক হবে না যে যারা আল্লাহর কিতাব পড়ে এবং অর্থ সহকারে করে। আপনি আমাকে ক্যাপচার করবো না, এগুলো আমার কেউ আমাকে ক্যাপচার করবো না, তোমাদের ক্যামেরা বন্ধ করো। আপনি সামনে দিয়ে আসেন না, আপনি ক্যামেরার সামনে আসেন, এখান থেকে বলেন আপনি হাত তুলছিলেন, আপনার কাছে জি আপনার, আপনি হাত তুলছেন, আপনি জানেন ও তো পারবে আমি বুঝতেছি। আচ্ছা না বসেন, এবারে এই কেউ হবে না, এই তুমি ক্যামেরা বুঝতেছো না, বসে আমার ও ক্যামেরা কাপড় লজ্জা দেবো। আপনি কি বুঝছেন আমি কি বলছি? কোরআন শরীফ পড়ে আপনি কি অর্থ বুঝেন? আপনি অর্থ বুঝেন? বুঝেন নাম কি? অর্থ বুঝেন না, কত বছর আগে শুনেছে সেটা বলো, শুরুটা কত বছর? আমরা দুর্ভিক্ষে ছিলাম, আমরা আরো 10 বছর বাদ দিয়ে দিলাম, খালাস আওয়ামী লীগ বিএনপি হ্যান করে ত্যান করে গা, আমরা 2000 সাল থেকে শুরু করলাম, দেশের শিক্ষার আরো বেশি ছড়াইছে, বাংলাদেশ 90% ওদের পড়ছে, খুব ঘরে ঘরে মাসাল্লাহ মানুষ পড়ালেখা শুরু করছে, পড়ালেখা তাৎপর্য করছে, দুনিয়া পাঠিয়ে দেয়। তাহলে এখন 2023 যদি আমরা 2000 সাল ধরে কত বছর? 23 বছরের বেতন হয় সর্বোচ্চ 5 বছর বাদ বন্ধ ছিল, নাকি কত বছর বাদ বন্ধ ছিল? আমি কি লজ্জা দিচ্ছি মনে করে? আল্লাহ সাথে শুধু একটা উদাহরণ পেশ করতে চাচ্ছি, 23 বছরে 23টা যদি তাফসীর মাহফিল হয় একজন মানুষও কোরআনের কিছুই বুঝে না, বলেন এই তাফসীর করে এতগুলো টাকা নষ্ট করে কি করলেন? বলেন
আজকে আমাকে তো দিবেন ইনশাআল্লাহ কম দিবেন বলে মনে হয় আমি কি দিয়ে গেলাম তাহলে জায়গায় না আফসোস এই জন্য না যে আপনারা জানেন না আফসোস এই জন্য ওই দেশে একশো জন হাফেজের মধ্যে 90-95 জন কোরআন পড়ছে না মোটেও আমার আফসোস লাগতেছে না আপনারা 500 মানুষ এখানে কেউ কোরআন পড়তে জানেন কিন্তু অর্থ জানেন না বা অর্থ পড়েননি প্যান্ডেলের মহিলাদের অবস্থা একই হবে আফসোস এই জন্য নয় যে আপনি কোরআন বোঝেন না আফসোস এই দেশের মাদ্রাসাগুলোতে শুধু কোরআন মুখস্থ করানো হয় এই সম্পর্কে কোনো বুঝ দেওয়া হয় না যে তুমি যা করলে তাইটা এই জন্যই তো একজনের আল্লাহ আকার আরেকজনের আল্লাহ নিরাকার কেউ কোরআন বোঝে না সবাই পড়ে আর যারা বুঝে কিছু আছে বুঝে কিছু আছে বোঝার ভান করে আরেকজন বলে যে আসে না কারণ সে তো বুঝেই না এই আমার মতো হুজুর ওর দিনের কান্ডাল হয়ে গেছে তোমাদের জিম্মেদার আমি নিব না আমি স্বীকার করে যাচ্ছি এখানে আমি সিদ্ধান্ত নিচ্ছি তোমাদের কারো জিম্মেদার আমি না আমি তোমাদেরকে পরামর্শ দিতে পারবো আমি তোমাদের কাউকে জান্নাতের জিম্মেদার নিতে পারবো না আমি তোমাদেরকে বলতে পারবো তোমরা আমি যা বলি তা করো আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ঘরের কোরআনটাকে খোলো পড়ো শেখো তোমাদের বাচ্চাকে এটা পড়াও খোলাও শেখাও আমি তোমাদেরকে বলবো তোমাদের প্রত্যেকের ঘরে সহি মুসলিম সহি বুখারি এগুলো থাকা উচিত তোমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এগুলো খুলে 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 দেখানো উচিত এটা সহি মুসলিম পড়ো এখানে একটা আরবি বাংলা তর্জমা আছে পড়ো আরবি পড়লে আরো ভালো না তো আরবি শেখো এগুলোর সাথে পরিচয় করে দেবে এগুলো খুলতে হবে বাচ্চারা বাচ্চারা এই বইগুলো খুলে খুলে অভ্যস্ত হইতে হবে কোরআন কারিমটা এইভাবে নিয়ে এভাবে রেখে দেওয়া হচ্ছে খুলবে মা খুলবে বাপ খুলবে দাদা খুলবে দাদি খুলবে ছোট বাচ্চা দৌড়ে এসে ধরে ফেলতে চাইবে মা এটাকে সরাতে চাইবে এভাবে হওয়া উচিত বাচ্চারা ছোট বেলা থেকে দেখবে এটা পড়া এটা করতে হবে আমার মা করছে আমার দাদা করছে আমার দাদি করছে আমার বাপ করছে আমার বড় ভাই করছে এটা করতে হবে এরকম যদি না হয় কিভাবে তোমরা দিন শিখবা কে করবে তোমাদের উদ্ধার ও বেচুয়ার মানুষ কিভাবে পার হবা না রবের কিতাব জানার চেষ্টা না রবের কিতাব বুঝার চেষ্টা কিভাবে পাওয়া উদ্ধার কে করবে তোমাকে উদ্ধার যার জন্য টুপি যার কালার পাঞ্জাবি যার ঘরে রং বেরঙের বাজি দিয়ে তুমি ঢাক তবলা বাজিয়ে তুমি ইবাদতে মগ্ন সে যখন মারা গিয়েছে নিজের কবর নিজে যেতে পারেনি তোমাকে কি উদ্ধার করবে কি উদ্ধার করবে তোমার নিজের কবরে নিজেই যেতে পারেনি এত অক্ষম আর অপারগ সে তার নিথর দেহ যখন এভাবে খাটের মধ্যে শুইয়ে রাখা হয়েছিল যখন তাকে দাফন না করে এলাকার চেয়ারম্যান মেম্বাররা কথা বলেছে সে তখন বলতে পারেনি এই তোমরা এভাবে আমাকে এখানে এভাবে শুয়ে রাখার মানে কি জলদি করে কবর দাও সে বলতে পারেনি এলাকার চেয়ারম্যানটা মারা যাওয়ার পর রিক্সা ড্রাইভার কবর খুলে বাস কাটে এমন লোক এসে কবর শুয়ে যখন মাটি দিয়ে পা দিয়ে আস্তে আস্তে কবরটাকে এরকম 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 করে চাপা দেয় ও চেয়ারম্যান বেটা বলতে পারে না ও মেম্বার বেটা বলতে পারে না ও পয়সাওয়ালা বেটা বলতে পারে না ও এমপি ও ইঞ্জিনিয়ার ও পাইলট ও আমার মতো হুজুর আলেম মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিস মুহাদ্দিক ও বলতে পারে না এই তুই পায়ের নিচে কেন মাটি দিয়ে আমাকে চাপা দিচ্ছিস আমি জীবন্ত অবস্থায় রিক্সা থেকে নেমেছিস হুন্ডা থেকে নেমে সালাম দিয়েছিস আচ্ছা তোর পায়ের নিচে এভাবে মাটি দিয়ে চাপা দিচ্ছিস পা দিয়ে ও এটা বলতে পারে না এই উনি এত এত দুর্বল এত নিরীহ এত অসহায় তোমাকে উদ্ধার করবে সে মরে গলে অস্তিতে পরিণত হওয়ার পর তোমাকে উদ্ধার করবে তুমি তার নামে পাঞ্জাবি তার নামে টুপি তার নামে গজল করো ছি 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 তোমার কি বার করার আছে বলো তোমাকে কেউ একজন বুঝিয়েছে কোরআন অনেক কঠিন সবাই বুঝবে না সেও ধ্বংস তুমিও ধ্বংস যে তোমাকে বুঝিয়েছে কোরআন অনেক কঠিন জিনিস
সৈদ্য উলুমের জ্ঞান লাগে এটা বুঝতে হলে সে নিজেও ধ্বংস তুমিও ধ্বংস, তার কথা বিশ্বাস করিও না। আজকে এখান থেকে গিয়ে কোরআন পড়ো, যে পড়তে জানো অর্থ সহ, যে পড়তে জানো না এখান থেকে গিয়ে তোমার বয়স 60 হোক কি আসে যায়, আলিফ থেকে শুরু করো, তবু তো রবকে বলতে পারবা যে ইয়া আল্লাহ আপনি তো বলেছেন যে আমি যদি কোনো অপরাধে লিপ্ত হই, আমি যখন সেই অপরাধকে ছেড়ে ঈমান আনবো ভালো কাজ করব, আপনি আমার পূর্বের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন। আল্লাহ আপনি সাক্ষী, যেদিন আমি এটার গুরুত্ব বুঝিয়েছি কেউ আমাকে বুঝাইছে, আমি আল্লাহ সেদিন থেকে পড়া শুরু করেছি, কিন্তু হায়াত মৃত্যু আপনার কাছে আল্লাহ, আপনি তো আমাকে মৃত্যু দিয়ে দিয়েছেন। আল্লাহ দুনিয়ার কেউ না জানুক আপনি আমার হৃদয়টা জানতেন, আল্লাহ দুনিয়ার কেউ না বুঝুক আপনি আমার হৃদয়টা বুঝতেন, আল্লাহ আপনি কিন্তু দেখেছেন আমি কিন্তু পড়ার সর্বোচ্চ চেষ্টা শুরু করেছি, আমি কিন্তু শিখার সর্বোচ্চ চেষ্টা শুরু করেছি, এবং আমি ডেইলি যতক্ষণ সময় পেয়েছি প্রয়োজনে সময় বের করেছি যে একটু কোরআনটা পড়বো, কোরআনটা বুঝবো, আল্লাহকে একটু বুঝবো, এবং আল্লাহকে বুঝে আল্লাহ যেভাবে পছন্দ করে সেভাবে জীবনযাপন করে আমি দুনিয়া থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলে যাবো আখেরাতের পরবারে। আল্লাহ আপনি তো সাক্ষী, এর মধ্যে আমি মরে গেছি, আমি কি করবো তাই, অন্তত আজকে থেকে আজকের পর থেকে পড়া শুরু করেন, অন্তত আল্লাহ একটা বলতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, সুন্নতকে আঁকড়ে ধরার বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, এমন একটা বিষয় যেটা কোনো গুরুত্ব নেই। আজকে আফসোস, কোথায় আপনাদেরকে শিখাবো যে এটা সুন্নত, 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 এটা সুন্নত। আফসোস, তা না করে আপনাদেরকে বোঝাতে হবে যে সুন্নতই মানতে হবে, এর বাইরে কোনো কিছু মানা যাবে না। আফসোস, কারণ কেউ সুন্নতের ধার ধারে না, সবাই শুধু ভালো কাজের ধার ধারে, সবাই নিজের মতো করে ভালো কাজ বানিয়েছে। বেদুয়ার মানুষ, তোমাদের রবকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা একে অপরের সাথে সম্পর্ক টিকিয়ে রাখো, যার দোহাই দিয়ে একজন একজন থেকে ঋণ ফেরত নাও, ওই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে অত্যাচারিত হওয়ার ভয় থেকে জালেমকে বলো ভাই আল্লাহর দিকে তাকান আপনি কেন জুলুম করতেছেন, যেই রবের দোহাই দিয়ে তোমরা জুলুম অত্যাচার থেকে বাঁচতে চাও সেই রবকে ভয় করো তোমরা। তিনি বলছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম, ওয়ামাখতারাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কোরআন কারীম নাই তাক, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পরের মতবিরোধ, পরস্পরের বিদ্বেষ বশত তাদের কাছে জ্ঞান আসার পরেও তারা মতনৈক্য দ্বিমত ঘটিয়েছিল। আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি ইসলাম, একমাত্র মনোনীত দিন কি ইসলাম। আল্লাহ তাআলা বলছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইলম জ্ঞান সত্য মিথ্যার পার্থক্য করার জিনিস দেওয়া হয়েছিল, তারা এটাকে পেয়েছে। পেয়ে কি করেছে, ও চরমনাই এই আট্রসি, এই হানাফি, এই শাহাফি, এই মালাকি, এই হামদেলি, এ চিষ্টি, এ সাবরি, ও তরিকত, ও হাকিকত, ওই মারিফত, আমি মারিফত না, আমি সুফি, আমি সুফির মধ্যে কি, আমি নকশেবন্দি, আমি মুজাদ্দিদি, এগুলা করেছে, মানে একজন আরেকজনের সাথে শুধু দ্বিধাভঙ্গ, শুধু মতনৈক্য, শুধু মতনৈক্য, এই মতনৈক্য জেরে কি হচ্ছে, আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অবহেলিত হচ্ছে, একজন আরেকজনের সাথে ঝগড়া করে টিকতে গিয়ে যেভাবে খুশি সেভাবে কোরআন তরজমা করতেছে, অথচ ইবনে জারির, ইবনে কাসির কত সুন্দর তাফসির রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোরআন সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারে, উনি তাফসির ছিলেন, মুফাসসির ছিলেন কোরআনের, কিন্তু ওনার তাফসির আমরা নিচ্ছি না এখন জিতার জন্য, এখন আমরা নিজেরাই তাফসির করতেছি, জিততে হবে না, জিততে হবে তো, এটা দুনিয়া, এটাই তো সব, দুনিয়া ছাড়া আর কি আছে। আল্লাহ তাআলা বলছে যে ওয়া মান ইয়াকফুর বি আয়াতিল্লাহ, যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ দ্রুত তার থেকে হিসাব নিয়ে নেবে, একটু লেট করবে না, সঙ্গে সঙ্গে তার হিসাব হয়ে যাবে। আমি বেতুয়ার মানুষকে প্রশ্ন করতে চাই, বেতুয়ার মানুষ বলতো এই পৃথিবীতে কি আর কোনো এমন মানুষ আসবে যে মানুষ
আমাদেরকে এমন কোন কল্যাণের কথা বলবে, এমন কোন আমল, এমন কোন জিকির শিখাতে পারবে যেটা আল্লাহর নবী শিখায়নি, আল্লাহর নবীর চাইতেও ভালো হবে, এরকম কি কেউ আসবে? এরকম কেউ আসবে না? আল্লাহর নবী চলে যাওয়ার পরে এমন কি পৃথিবীতে কেউ একজন আসছে যে আল্লাহর নবী চলে যাওয়ার পরে আমাদেরকে নতুন নতুন আমল শিখাবে, ওটা শিখে আমরা জান্নাতে চলে যাবো, এমন কি কেউ আসছে? আসে নাই। তাহলে আমরা যদি জিকির করি আমি এত এক্সপার্ট না, বিভিন্ন ধরনের জিকির এসে আছে, আপনারা কিন্তু আমার রাগ করিয়ে না, বললাম আমি কারো ভালো মন্দ বলতেছি না, আমি বলতেছি যে দেয়ার ইজ এ ভ্যারাইটি অফ জিকির, এখানে অনেকগুলো ধরনের জিকির পাওয়া যায়, সোয়াল আকি দুরুদি কুটি এইভাবে আসে সিস্টেম অনুযায়ী। আমি শুধু বলতে চাচ্ছি যে আপনি যেগুলো করেন এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি না কিভাবে বুঝবেন? আসলে আমি মনে হয় আমরা হুজুরই মনে হয় বোকা, এখানে কেউ কোরআনই পড়তে জানে না, আপনাদের কথা বলছি না, শব্দের আমার অবস্থা এমন। হ্যাঁ সবাই কি শুনে সবাই সে ইটস ওকে, তুম জো গো হাম ও হে হাম ওর তুম হাম হে সমঝে হে তুম জো হো হাম ও হে হাম জো হে তুম ও হে হাম ওর তুম মিল কে হাম হে কিউকি হামই হাম হে দোনো সেম হে। আপনারা লজ্জা পায় না? ও আরেকটা কথা, আমি যে এখানে ওয়াজ করতেছি আমি যে খুব তরজমা বুঝি তাফসীর বুঝি আমি কিন্তু এরকম না। আমার আম্মা একটা কথা বলে, যে দেশের নাগর নেই পেটু বড় নাগর, যে দেশের সাগর নেই খুব বড় সাগর, আমি এই দেশের নাগরের জন্য বুঝেন নাই, বুঝতে পারছেন না? আপনারা মোটেও মনে করেন না যে আমি যে বসছি আপনি পারেন না বলতেছি এর মানে আমি অনেক কিছু জানি, এরকম কিন্তু না। এইটা খুবই সিম্পল সামান্য যেটা আমি জানি, আমি আপনাকে এদিকে আহ্বান করছি যে আপনিও সিম্পলি জানা শুরু করুন, কোরআনটাকে পড়ুন। কারা কারা কোরআন পড়ব? ইনশাআল্লাহ কোরআন শিখব, ইনশাআল্লাহ নাকি লজ্জা পেয়ে যাব? আল্লাহর বইটা যদি না পড়ি কি পড়েছি জীবনে বলেন? যাই হোক, আমি আমার ভাইদেরকে বলবো তোমরা আপোষে বিভক্ত হইও না, ইসলামের নামে তোমরা একে অপরের সাথে ঝগড়া করিও না, নিজ ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করিও না, একে অপরকে ঘৃণা করিও না, একজন আরেকজনকে মসজিদ থেকে বের করে দিও না, একজন আরেকজনের মসজিদগুলো ভেঙে দিও না, একজন আরেকজনের জীবত করিও না, নিজেকে উৎকৃষ্ট বলার কিছু নেই, আল্লাহ যাকে উৎকৃষ্ট বলেছে সে উৎকৃষ্ট, নিজেকে সঠিক বলার কিছু নেই, আল্লাহ যা নাযিল করেছে তাই সঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছে তাই সঠিক, তুমি আর আমি 100 জন যা বলে তা ঠিক নয়, হতে পারে একজন যা বলে তাই ঠিক হয়, কিভাবে আমরা কোরআন থেকে এটা জানবো? قال الله جل وعلا اعوذ بالله من الشيطان الرجيم من يطع الرسول যেই ব্যক্তি আল্লাহর নবীর অনুসরণ করে فقد اطاع الله যে আল্লাহর নবীর অনুসরণ করে সে আল্লাহর ইবাদত করে। এইবার যদি আপনার জিকির আল্লাহর নবীর পক্ষ থেকে আসে তাইলেই এটা আল্লাহর ইবাদত হবে, এছাড়া হবে না। আপনার করা মুনাজাত, ছেলে মেয়ে বিদেশ যাওয়ার পরে আপনার করা অ্যারেঞ্জ যদি আল্লাহর নবীর পদ্ধতি যে থেকে হয় তাহলে এটা ইবাদত বলে গণ্য হবে, নাহলে হবে না। বছরের একটা দিন কোথাও রাত্রি জেগে সবাই মিলে জিকির করে পিন্নি সিন্নি খেয়ে ফজরের আগে ঘুমিয়ে গিয়ে ফজরের নামাজ বাদ দিয়ে দিনের বেলা উঠে রোজা রেখে এই পদ্ধতি যদি আল্লাহর নবী থেকে আসে তাহলে এটা ইবাদত বলে গণ্য হবে, এছাড়া এটা ইবাদত হওয়ার সুযোগ নাই। কেন? আল্লাহ তাআলা সূরা হাসরে বলছেন, সরি সূরা নিসাতে বলছেন, মাই ইউতিউর রাসূল, যে লোকটা কোনো ইবাদত করলো, কোনো আমল করলো, কোনো জিকির করলো, তার এই ইবাদত, তার এই আমল, তার এই জিকির আল্লাহর নবী যেভাবে বলেছে, যেভাবে করতে বলেছে, যা দিয়ে গেছে তার ভিতরে পড়ে, فقد اطاع الله, তার সেই লোকটা আল্লাহর ইবাদত করলো। আল্লাহু আকবার। ومن تولى, আর যেই ব্যক্তি আল্লাহর নবীর থেকে না নিয়ে
নিজে নিজে মন গড়া সমাজে চলে, শত বছর থেকে চলে, হাজার বছর থেকে চলে, লোকে বলে, আলেমে বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, মুফাসসির বলে, মুহাদ্দিক বলে, আমরা সাধারণ গণ। ইসলামে কোনো সাধারণ নাই জানেন, সব মুসলমান। দ্যার ইজ নো সাধারণ ক্যাটাগরি। এই যে কিছু লোক আমাদেরকে বলে হুজুর আমরা জেনারেল লাইনের মানুষ, আপনারা হুজুর, ইসলামে কোনো জেনারেল নাই, হুজুর নাই, সব মুসলমান। তালিবুল ইলম, দ্বীনের শিক্ষা ফরিদা, আবশ্যক, ফরজ, বাধ্যবাধকতা রয়েছে। আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, বাধ্যবাধকতা রয়েছে সবার, মহিলা পুরুষের মধ্যে সবার উপরে ফরজ দ্বীনের শিক্ষা অর্জন করা। এখন এখানে জেনারেল করতে আসছে কোন, মানে যদি এরকম একটা ক্যাটাগরি থাকতো যে ক্যাটাগরির উপরে দিন শিখা ফরজ না, যদি একটা ক্যাটাগরি থাকতো যার উপরে ইসলাম শিখা ফরজ না, তাহলে আমি বুঝতাম যে ইয়েস ব্রো তুমি বা আমি ফেসে গেছি গাড়ি দেখে, আমি ফেসে গেছি মাদ্রাসায় গিয়ে, আমি ফেসে গেছি মসজিদের ইমাম হয়ে, আমি ফেসে গেছি হুজুর ওয়াইজিন হয়ে। দোস্ত তুমি তো বাইসা গেলা, দাঁড়িয়েও রাখলা না, নামাজও পড়ো না, দোস্ত তোমার মজাই মজা, তোমার জন্য ছাড়। তাইলে বুঝলাম যে ঠিক আছে, দেয়ার ইজ জেনারেল এন্ড দেয়ার ইজ হুজুর, একটা হুজুর আছে একটা জেনারেল আছে। বলেন তো ইসলামে কি জেনারেল আর হুজুর আছে নাকি ইসলামের শিক্ষা ফরজ সবার উপরে? এই সবার মধ্যে কি স্কুল টিচার বাদ পড়ে, ইঞ্জিনিয়ার বাদ পড়ে, পাইলট বাদ পড়ে, ডাক্তার বাদ পড়ে, এলাকার মুরব্বি বাদ পড়ে, বিচারক বাদ পড়ে, 20 বিঘা জমির মালিক বাদ পড়ে, ভিআইপি বাদ পড়ে, সিআইপি বাদ পড়ে, আরো কিছু থাকলেও কি বাদ পড়ে যায়? সরকার, প্রধানমন্ত্রী, সবের মধ্যে কেউ বাদ নেই। আচ্ছা বলেন তো এখানে একটা জিনিস, আল্লাহ কিন্তু যারা মুসলমান বলে, কারা কারা আমরা মুসলমান? মুসলমান এইবার ইসলাম শিখা খরচ হয়ে গেছে, দোষ নেই, আমারও দোষ দিয়েন না ভাই, আমি আপনাকে আল্লাহ নবীর পক্ষ থেকে হাদিস পড়ে শুনাতে পারবো, এতক্ষণ ফরজ ছিল না, যখনই নিজেকে মুসলমান বলে ফেলছে এইবারে ফরজ হয়ে গেছে কোরআন হাদিস শিখা। কারণ আল্লাহ নবী বলছেন যে তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা, যেই লোকটা পুরুষ আর যেই ভদ্র মহিলা, মানে যেই লোকটা পুরুষ অথবা মহিলা নিজেকে মুসলিম অথবা মুসলিমা বলে ফেলেছে তার উপরে ফরজ হয়ে গেছে ইসলাম শিখা। কার কার উপরে ফরজ ইসলাম শিখা? শিখবো, যাই হোক, আগে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা কতটা জরুরি সেটা দেখে নিই, কেমন? أعوذ بالله من الشيطان الرجيم. قال الله جل وعلا: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله واتقوا الله الله شديد العقاب. وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وما آتاكم الرسول وآتوا المنوس. তোমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব করিও না, সে যদি বলে তোমার ইবাদত বিদআত, তাহলে তুমি রাসূলের পক্ষ থেকে এটা প্রমাণ করে দাও যেটা রাসূল বলেছে, ব্যাস এটা ইবাদত হয়ে গেল। বেতুয়ার মানুষ, নিজেদেরকে আর বিভক্তি করিও না টুপির নামে, পাকড়ির নামে, পাঞ্জাবির কালারের নামে, মাজার খানকার নামে, দল, পীর, আউলিয়ার নামে, মাঝহাবের নামে, ভাই ভাই আর রেশারেশি করিও না, আর রেশারেশি করিও না। তোমাদের রব তোমাদেরকে বলছে ওয়া মা আতাকুমুর রাসূল,
যত কিছু আমার রাসূল দিয়েছে ফাখুযু সব কিছু নিয়ে নাও ওয়ানা নাহাকুম আন ইবাদত হিসেবে নেকির কাজ হিসেবে সওয়াবের কাজ হিসেবে যদি আমার রাসূল কিছু না দেয় ফান্তাহু তা ছেড়ে দাও মানে আপনি যত কাজ নেকি মনে করে করেন যদি এটা আল্লাহর নবী না দেয় তাহলে ছেড়ে দিতে বলছে কি করতে বলছে কেন আমি গ্রামের সরল মুসল্লিগুলোকে একটু উদাহরণ দিয়ে বুঝাবো ধরেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করেছি এখন আপনি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত দিয়েছে তা বাদ দিয়ে যদি অন্য ইবাদত করেন তাহলে আল্লাহর নবীকে অপমান করলেন কিভাবে অপমান করলেন মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহর নবী একটা ভালো কাজ যেটা আপনাকে দিয়ে যায়নি কৃপণতা করছে গোপন করছে এটা কি সত্যি না এই এটা যদি কেউ বিশ্বাস করে তা কি ঈমান থাকবে না তা কি ঈমান থাকবে না আল্লাহর নবী ইসলাম যতটুকু আসছে ততটুকু প্রচার করেছে নাকি করে নাই সবকিছু আমাদেরকে দিয়ে গেছে নাকি যায় নাই তাহলে আমি যদি এখন এমন একটা ইবাদত করি এমন একটা আমল করি যেটা আল্লাহর নবী আমাদেরকে দেয়নি আমি কি তাহলে আল্লাহর নবীকে ছোট করতেছি না আচ্ছা আরেকটা প্রশ্ন যদি এরকম হইতো যে আমরা আল্লাহর নবী যা দিছে সব পালন করতেছি এরপরে অবসর সময় আছে কি করবো বুঝতেছি না এটা এবারে এটা একটা ভিন্ন কথা ছিল যে না রে ভাই ইবাদত করতে করতে তো শেষ ইবাদতই বাকি নেই কিছু একটা করা লাগবে যেমন আমরা কারোর জন্য অপেক্ষা করি কিছু করে তো বুট খাই বাদাম খাই কি করবি আধা ঘন্টা হয়ে গেছে আসে নাই এক ঘন্টা হয়ে গেছে আসে নাই চায়ের দোকানে যাই চা খাই হেলান দিয়ে কোনো পরিচিত কারোর নাম্বার মিলা হ্যাঁ সালাম আলাইকুম বল কি হয়েছে আরে অপেক্ষা করতেছি একটু আসতেছে আসতে কহ মানে এখন দেখেন আমাকে সে বলছে আধা ঘন্টা অপেক্ষা করতে আমি আধা ঘন্টা অপেক্ষা করলাম যখন সে আধা ঘন্টা আসেনি এবার আমি কিছু তো করা লাগবে তো যদি ব্যাপারটা এমন হতো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ইবাদত আমাদেরকে দিয়ে গেছে সবগুলো আমরা করে ফেলছি এরপরে আমাদের কাছে টাইম বাইচে আছে কিছু করার তাইলে না আমি বলতাম যে ঠিক আছে লোকগুলা দোষ নাই সমস্ত ইবাদত শেষ করে ফেলছে আর কিছু বাকি নাই আর তো কিছু নতুন করতে হয় আচ্ছা বলেন তো আমরা কি আল্লাহ নবী যতটুকু সুন্নত দিয়ে গেছে যে আমল দিয়ে গেছে এক লাখ ভাগের এক এক ভাগ দিনে পালন করি না তো এর মধ্যে যে যেটুকু পালন করি এতটুকু আল্লাহ নবীর পক্ষ থেকে হওয়া উচিত কি না নাকি মানে প্রচলিত যেটা চলে আসছে এটাই করা উচিত কোরআন হাদিস আমাদের কি কি পড়া উচিত না জেনে রাখো বেতুয়ার মানুষ তোমাদের রব বলছে ওয়ামা আতাকুমুর রাসূল রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো ফাখুযু তা গ্রহণ করো ওয়ামা নাহাকুম আন যা তোমাদেরকে নিষেধ করে দিয়ে গেছে ফান্তাহু তা তোমরা ছেড়ে দাও ওয়াত্তাকুল্লাহ ইবাদত করার ক্ষেত্রে শুধু রাসূলকে অনুসরণ করো আর কাউকে নয় ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ভালোবাসো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর আন আব্দুল্লাহ ইবনে মাসউদ কল রাদিয়াল্লাহু আন قال رسول الله صلى الله عليه وسلم إنه ليس شيء يقربكم إلى الجنة إلا قد أمرتكم به جاء عبد الله بن مسعود رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে তার সব কিছু আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে গেছি وليس شيء يقربكم الى النار الا قد نهيتكم عنه এমন কোন কিছু নাই যা তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে জাহান্নামে নিকটবর্তী করবে যা আমি তোমাদেরকে নিষেধ করে যাইলে বেচুয়ার মানুষ কার নিষেধের পাগল আল্লাহ বেচুয়ার মানুষ কার আদেশে ইবাদত করে এত বিভক্তি কেন তাহলে যদি আদেশ আল্লাহর হয় তাহলে এত বিভক্তি কেন কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদে নিজেদেরকে মুগ্ধ করি না কেন আমরা কবিতার পিছে পড়ে আছি তাহলে কেউ কি আমাকে বলতে পারবে আল্লাহর নবীর নামে একটা কবিতা গাইলে কয় নাকি হয় কোন ওহী আছে এরপরে অথচ একটা দুরূদ একবার দুরূদ পড়লে দশ নেকি হয় দশটা গুণা ক্ষমা হয় দশটা রহমত হয় এবং মর্যাদা বৃদ্ধি হয় তবুও কেন আমরা দুরূদকে এত পিছিয়ে ফেলেছি আর কবিতাকে এত এগিয়ে রেখেছি কেন এভাবে কি আমরা ধ্বংস হব আমিরাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া আমিরাতুন নাসিবা কাজ করতে করতে
ক্লান্ত কিন্তু ভুল ইবাদত তাসলা নারান হামিয়া আল্লাহ বলছে যে এদেরকে উত্তপ্ত আগুনে পতিত করা হবে ইবাদত করেছে কিন্তু ইবাদত করেই এরা জাহান্নামে যাবে কেন ওর ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়নি এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে আছে আরেকটা কথা বলি আমরা সবাই মুসলমান এটা পয়েন্টে কথা বলবো আপনারা সবাই না জন্মগতভাবে আসি মুসলমান না যতটুকু প্রশ্ন করব ততটুকু বলবো আমরা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ আচ্ছা এখন মুসলমান যে আমরা নাকি গায়ের জোরে হব না আল্লাহর নবীর কথা মতে হব না নাকি আমরা লোক বেশি যা বলি তাই হবে নাকি কেউ একটু জবাব দেন চাই আল্লাহর নবী যারা মুসলমান কেবল সে মুসলমান নাকি যে নিজের মুসলমান মুসলমান কেবল সে মুসলমান আচ্ছা এবার একটা হাদিস আমার সাথে সাথে পড়েন কেমন কেউ রাগ করবেন নি হাদিস কিন্তু আমাদের বিরুদ্ধে যাইব না রাগ করতাম না হাদিস আপনাদের বিরুদ্ধে যাইব যাক তাহলে শিখি তাহলে ইনশাল্লাহ সবাই বলেন আন আন সবাই বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু عن جابر رضي الله عنه قال سمعت نبي صلى الله عليه وسلم يقول جابر رضي الله عنه تكي برنتو تيني بولن আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি কি শুনেছে বলেন তো বলেন ইন্না ইন্না সবাই বলেন ইন্না ইন্না বাইনার রাজুলি দেখেন এটা আপনার জীবনের প্রথম হাদিস পড়া ইচ্ছুক আপনি আনন্দিত হন আপনি বিশ্বাস করেন এই হাদিসটা পড়ার পর আপনার মন অনেক ভালো হয়ে যাবে ফ্রেশ হবে মন এবং আপনি অনুভব করিয়েন যে আমি একটা হাদিস পড়ে যদি আমার এত ভালো লাগে তাহলে যদি আমি দিনে একটা করে হাদিস পড়তাম কত ভালো যেত আমার দিন আমি যদি দিনে দুইটা হাদিস পড়ি তাহলে আমার কত ভালো যাবে জুহর নামাজ কারা কারা পড়ি জুমার নামাজ পড়ার পরে কি ভালো লাগে না খারাপ লাগে মনটা শান্তি হয় না বেজার হয় প্রশান্তি আসে না কি একটা শান্তি লাগে না দুই রাকাত যদি পড়ে এত শান্তি লাগে তাহলে দিনে 17 রাকাত পড়লে কত শান্তি লাগতো অনুভব করো যুবক অনুভব করো অনুভব করুন আমার বোনেরা ও আমার ভাইরা অনুভব করুন দিনে 2 রাকাত জুমা পড়ে সপ্তাহে 2 রাকাত জুমা পড়ে যদি এত ভালো লাগে পুরো দিনে যদি 17 রাকাত ফরজ 12 রাকাত সুন্নতের মুয়াক্কাদা পড়ি কত ভালো লাগবে কত শান্তি লাগবে যাক বলুন ইন্না ইন্না বাইনার রাজুলি আমরা সবাই কি করব সবাই করো আমরা বল ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি বিশ্বাস করতাম যে আমার ফিসি কি হয় না বুঝলেন হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আমিন ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তর্ক সলাহ বেতুয়ার মানুষ এটা কি আমি বলছি নাকি আল্লাহ নবী বলছে আল্লাহ নবী এটা কি আমার থেকে বর্ণিত নাকি জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাহলে হাদিস কার আল্লাহর নবীর কার এর মধ্যে কি কারো সংশয় আছে না কারো সন্দেহ আছে না কারো সন্দেহ আছে না হাদিস কার কথা সত্য কিনা আল্লাহর নবী সত্য ওনার বাণী সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য ইসলাম সত্য আল্লাহ সত্য আল্লাহর কথা সত্য আল্লাহর ওয়াদা সত্য তাকদীর সত্য জান্নাত ও জাহান্নাম সত্য কি এগুলো বিশ্বাস হয় তো এবং ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তর্কুস সালাহ এবার একটা প্রশ্ন কারা কারা জীবনে একটা হলো হাদিস পড়ছেন কারা কারা জীবনে একটা হলো হাদিস পড়ছেন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ তাহলে আমরা জীবনে আজকে অনেকেই প্রথম সূরা জিলজাল পড়ছি না তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জীবনে হাদিস পড়ার সূচনা হয়ে গেল আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদের জিহ্বার জড়তা দূর করে দাও আমিন আল্লাহ তুমি আমাদের হৃদয়ের বক্রতা সরিয়ে দাও আমিন আল্লাহ আমরা আজকে যা সূচনা করেছি পড়ে তুমি এখানে আমাদেরকে বরকত দান করো আমিন যাই হোক হাদিসটা কি বলেন তর্জমা শুনবেন না অবশ্যই তর্জমা শিখবেন ইউ এটা শুধু একটা হাদিস নয় কিন্তু এটা আল্লাহর নবীর সিদ্ধান্ত আল্লাহর নবীর কি সিদ্ধান্ত এবারে আপনি আল্লাহর নবীর অনুযায়ী মুসলমান হবেন নাকি নিজের অনুযায়ী হবেন বাইরে আপনার কবরে আমি যাব আমি আপনাদের পড়াইতে পারবো পড়তে পারবো বলতে পারবো এবার আমি যতটুকু মানবো আমি ততটুকু পাবো আপনি যতটুকু মানবেন ততটুকু পাবেন বলেন ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ নিশ্চয় বান্দা শিরকি কুফরি কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া বলেন তো এখানে কি বলছেন আপনি নিজে তো বললেন আমি তো একা বলি না আমি যদি কিছু বুঝি আপনি তো বুঝছেন বলুন তো কি আপনি বলেন আপনি বলুন তো এখানে কি বুঝছেন আপনি আপনি হ্যাঁ আপনি বসে পড়ুন বসে পড়ুন কি বুঝছেন আপনি নামাজ শির এবং কুফরের মধ্যে পার্থক্য করি নামাজ যে নামাজ পড়ে না সে অবশ্যই কুফরে এবং শিরের মধ্যে তো হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ তুমি বলো তো ভাইয়া হ্যাঁ তুমি তুমি হাত তোলো তুমি তুমি হ্যাঁ মাথা কান পেটি বাংলাতে লিঙ্গ ভাগ ভেদ করছে আর কি বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা এটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে যে বান্দা শিরকি আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া এবার বলো তো যে লোকটা কোনোদিন নামাজ পড়ে না এই লোকটা কি মুসলমান নাকি শিরিকি করে কুফরি করে কোনটা শিরিকের কুফরি করে তুমি যদি ওরে বলো যে আপনি শিরিক করিয়েন না শিরিক করলে আল্লাহ মাফ করবে না চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন সে কি মানতে রাজি হবে যে সে শিরিক করে কি হবে জুয়ার মানুষ কারা কারা মুসলমান হোক সবাই জুমা পড়ে না পাঁচ ওয়াক্ত পড়ে আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্য লম্বা করব না আমি আপনাদেরকে বেশি কিছু শিখাইতে পারবো না একটা আমল শিখিয়েছি এবং আপনাদেরকে বলে রাখি যদি কোনো মানুষ পাঁচ ওয়াক্ত সত্তর রাকাত নামাজ পড়ে রমজান মাস আসার পরে রোজা রাখে আল্লাহ যাকে হালাল করেছে তাকে হালাল বলে আল্লাহ যা হারাম করেছে তাকে হারাম বলে হালাল হারাম মেনে চলে কোন ইবাদত যদি সে না করে শুধু যদি ফরজ নামাজগুলো পড়ে আর রমজানে রোজা রাখে আল্লাহ নবী বলেছে সে জান্নাতে যাবে এবার আপনি দেখেন তো এটাকে বেস করে চলতে পারেন কিনা আমি বেশি কিছু আপনাকে দিয়ে দিতে পারলাম না আর একটা জিনিস আপনার উপরে ফরজ হয়ে গেছে আজকে এই মাঠ থেকে যখন আপনি নিজেকে মুখে জেনে শুনে মুসলিম বলছেন এখন ইসলামের জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ হয়ে গেছে এবার এই ফরজ আপনি আদায় করতে হবে বলেন তো কোরআন শিখবে কি ওয়াজে না বক্তব্যে কোরআন শিখবে কি ওয়াজে নাকি মসজিদে কোরআন শিখাবে কি ওয়াজ করতে যে আসে এক ঘন্টা সে নাকি মসজিদের হুজুর ইমাম খতিব মুয়াজ্জিন হাফেজ তারা কোরআন শিখাবে নাকি ওয়াজে ওয়াজে না শিখাবে ইমাম খতিব তাহলে বলেন তো এলাকার সম্মানিত মানুষ কি ওয়াজে নাকি খতিব বলুন তো এলাকার সবচেয়ে সম্মানী মানুষ কে ইমাম না আমি যে আপনাকে মাসে পুরো মাস সার্ভিস দেয় তারপরেও এখন আপনি তাকে সম্মান করেন আর আমি যে বছরে একবার আসছি আমার জন্য এক ঘন্টা সময় দিয়েছেন যাকে আপনি মাসে চারবার চার ঘন্টা সময় দেন যাকে আপনি বছরে ৩৬ ঘন্টা শোনেন বসে বসে তার খুতবা বলেন তো ওই লোকটা কি বেশি প্রিয় হওয়া উচিত না বলেন তো আপনার বেশি উপকার কে করে আমি না খতিব বলেন তো আপনার বেশি উপকার কে করে আপনার মসজিদের মুয়াজ্জিন যে সবসময় আপনাকে ডাকে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ সে আপনার বেশি উপকার করে নাকি আমি আপনার বেশি উপকার করি তাহলে আমরা কাকে ভালোবাসব মুয়াজ্জিনকে ভালোবাসব ইমামকে ভালোবাসব খতিবকে ভালোবাসব আলেমদের আমরা ভালোবাসব শুধু ভালোবাসব ভালোবেসে দাওয়াত দিয়ে মুরগি খাসি দিয়ে খাওয়াই ২০০ টাকা ধরা দেবো তা না আমরা ভালোবেসে ওনাদেরকে বলবো আমাকে সূরা ফাতিহা শেখান
কি ওয়াজ করতাম আসলে মনে কিছু করিয়েন না দেখেন হারাম হালাল কার জন্য মুসলমানের জন্য কার জন্য মানুষ নামাজ না পড়লে মুসলমানই থাকে না তো এখানে হারাম হালাল কি আর কি পার্থক্য বলেন তো একটা বাচ্চাকে কি আগে সরু সরু শেখানো উচিত নাকি আগে ওকে ডাক্তারি পড়ানো উচিত আচ্ছা নামাজ কারা কারা পড়তে জানেন না এই ভয় করেন না তোরা ছেড়ে দেবো ওগুলো কাজ নেই ভিতরে আমি 10 মিনিট তোমাদের কাছে শিখাবো তো আমার ওখানে প্যান্ডেল বসেন নাকি মহিলাদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল আছে তাই আপার আমরা আসতে কথা কইবেন এই জন্য আমি ছোট ছোট বাচ্চারা কথা বলি তারপর মহিলাদের সাউন্ড আসে না এগুলো করবেন না যদি লেট নাইট পর্যন্ত মাহফিল করেন মহিলাদের ব্যবস্থা না রাখাই ভালো কারণ এখানে বুট বাদাম পাঠানো কি ভাবে আপনি ছিলেন না ওদেরকে বাপে জানবে মায়ে জানবে মেয়ে ওয়াজে গেছে মেয়ে কিন্তু ওয়াজে নেই বন্ধু আসছে 10 কিলোমিটার দূরে 6 মাস থেকে কথা বলে দেখাই হয়নি আজকের ওয়াজে দেখা হয়ে যাবে বলবেন হাসে বেটা উলঙ্গ করে আল্লাহ জ্বালাবে তো লজ্জাস্থানের গন্ধে জাহান্নামীরা পর্যন্ত টিকে থাকতে পারে না হাসো না হাসো কি বলো তুমি তোমার লজ্জাস্থানের গন্ধে জাহান্নামীরা টিকতে পারবে না তোমার কি হবে ধ্বস এবার নান রুটি বানায় যে এরকম দেখছো চুলা এরকম চুলার ভিতরে ঢুকাবে মহিলা পুরুষকে উলঙ্গ করে যেগুলো জানা করে তারপর হঠাৎ হঠাৎ আগুন বৃদ্ধি করা হবে একদম আগুনের সাথে এগুলো কারণ আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবু যানা যানার কাছে যাও করতে বলেনি তো তোমার নিষেধ তো অনেক পরে আসবে নিষেধ অনেক পরে বলেছে যে ওয়ালা তাকরাব কাছে ওই আসিও না ওখানে মহিলা ওখানে পুরুষ আল্লাহ মহিলাকে বলতেছে যে ওর কাছেও যাইও না আর পুরুষকে বলতেছে যে এর কাছেও যাইও না কাছে যাওয়ার সুযোগ থাকলে না এখানে জানা করিও না বলা হইতো বলছে যে কাছে যাইও না কাছে যাইও না বলছে এইটা হচ্ছে যেটা নিয়ে কথা বলছিলাম যে আল্লাহ যদি চায় নামাজ পড়লে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিম হে তোমরা যারা ইমান এনেছো কারা কারা ইমান আনছি খালাস এ সবাইকে আল্লাহ বলতেছে কি বলছেন আকিম তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখার সর্বোচ্চ তোমাকে সহযোগিতা করবে তার মানে ওই ছেলে ভুল সিদ্ধান্ত নিয়েছে যে বলেছে আমি ভালো হয়ে নামাজ পড়ব ওই ছেলে ওই মেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে যার অপরাধ থাকা সত্ত্বেও নামাজটা শুরু করে দিয়েছে সে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তার ভালো হওয়ার সম্ভাবনা 100 ভাগ যে নামাজ শুরু করে দিয়েছে তার ভালো হওয়ার কোনো চান্স নাই যে আগে ভালো হবে পরে নামাজ পড়বে কারণ নামাজ তাকে ভালো করবে সে ভালো হয়ে কিভাবে নামাজ পড়বে নামাজ পড়তে থাকলে নামাজ তাকে ভালো করবে নামাজ কঠিন কিছু নয় বেতুয়ার মানুষ তোমাদের সামনে নামাজকে একটু উপস্থিত করব কিভাবে তোমাকে বলি এই তুমি আসো তুমি আসো তোমার নাম কি হ্যাঁ আসো আদিকা সাল্লাল্লাহ তোমার এই চ্যানেলে কি অ্যাডট চলে কখনো চলবে ভিউ বেশি হলে মনে হয় না আসো কি ইচ্ছা আছে চ্যানেলের অনেকগুলা সাবস্ক্রাইবার করে এরপরে নগ্ন ভিডিও খালি হলে টাকা পয়সা
নামাজ আমি দেখেছি কিছু সমাজের অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, বলে যে নামাজ পারি না। কি বলে? কারা কারা আলহামদুলিল্লাহ সূরা পারে না? আলহামদুলিল্লাহ সূরা আপনি দেখেন তো আপনি নামাজ পড়তে পারেন কিনা। আপনি যে মনে করেন আপনি নামাজ পড়তে জানেন না, ব্যাপারটা কিন্তু এরকম নয়, আপনি নামাজ পড়তে জানেন। আসাদুল্লাহ, আচ্ছা আসাদুল্লাহ তুমি একটা হাতে নাও, বলো তো যদি তোমাকে ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়তে বলি তুমি কিভাবে শুরু করবে? আল্লাহু আকবার কিভাবে শুরু করবে? আল্লাহু আকবার বলে তুমি আল্লাহু আকবার বলে হাত বাঁধো, বাঁধো না এদিকে সমস্যা নেই, তুমি তার পড়তে শুরু নামাজ হাত বাঁধো, আল্লাহু আকবার। আচ্ছা এটা হচ্ছে ফজরের দুই রাকাত ফরজের। আচ্ছা আসাদুল্লাহ তুমি যদি জোহরের নামাজের শুরু করো তাহলে কিভাবে শুরু করবা? আল্লাহু আকবার, সেম সেম কি তোমাকে যদি ফজরের নামাজ পড়তে বলা হয় তুমি ফজরের নামাজে আল্লাহু আকবার শুরু করে কি পড়বে? আচ্ছা তুমি কি জোহর আসর মাগরিব এশা সব সময় কি আল্লাহু আকবার পড়ে এই সালা এটাই পড়বা? জি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, একটা দোয়া, কয়টা দোয়া? একটা। কয়টা? একটা। একটা ফজর জোহর আসর মাগরিব এশা সুন্নাত নফল তারাউইহ সব। আচ্ছা আলহামদুলিল্লাহ এখানকার মানুষ মানে বাংলাদেশের মানুষ নামাজ কঠিন ভেবে নিয়েছে এই জন্য নামাজে আসতে চায় না, কঠিন ভেবে নিয়েছে নামাজকে। আচ্ছা বলো তো ফজরের দুই রাকাতের প্রথম রাকাতে তুমি কোন সূরা পড়বা? প্রথম রাকাতের প্রথম শুরু সূরা ফাতিহা। সূরা ফাতিহা, ঠিক আছে তুমি বসে তুমি নামাজ আমি বলি। বেতুয়ার মানুষ মহিলা পুরুষরা তুমি দেখো তোমার ফজরের দুই রাকাত সুন্নত, আল্লাহু আকবার বলে তুমি নিয়াত বাঁধো, তারপর তুমি সানা পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তুমি পড়ো। বলো তো দ্বিতীয় রাকাতে তুমি কোন সূরা পড়ো? কোন সূরা? সূরার কি পরিবর্তন হয়েছে? তুমি সুন্নতের রুকুতে কি পড়ো? সুবহান রাব্বিয়াল আযীম। বলো তো আমার সাথে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই রূপ থেকে তোমরা কিভাবে উঠো? সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা বলো তো বেতুয়ার মানুষ তোমরা যারা মসজিদে যাও না, তোমরা যারা নামাজটাকে বোঝা মনে করো, তোমরা যারা নামাজটাকে এখনো বোঝেনি, বলো তো রব যদি চাইতো, এই আপা বলরা প্লিজ আপনার কোনো কথা বলবেন না, একদম পাশাপাশি লাগাইছেন নাকি? এটা উচিত হয়নি, একদম উচিত হয়নি। ওয়াজ মাহফিল কেন সেপারেট করবেন? ফিতনা মুক্ত করবেন। বোনরা দাওয়াতি কাজ শুনবে আসবে যতক্ষণ ওদের জন্য নিরাপদ, যতক্ষণ ওদের জন্য নিরাপদ, পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারলে দরকার নেই এরকম আয়োজন করার, ঠিক আছে? আমি কিন্তু মাহফিলের কমতি বলতেছিলাম, ওদেরকে বোঝানো সম্ভব না, এখন এদেরকে ধমক দিলে বুঝবো আমার সম্ভব বুঝো কিভাবে আপনি বুঝাবেন? যাই হোক শোনো আমার ভাইয়েরা, ইন্নাল মাউত যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকিকুম সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, আর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তিত হবে। তোমাদের সেই রব
যেই নবীকে নির্বাচন করেছে সত্য মিথ্যার জ্ঞান প্রচারের জন্য, সেই নবী বলেছে ইন্না বাইন আর-রাজুলি ওয়া বাইন আশ-শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয় একজন মানুষের জন্য শিরক করার জন্য যথেষ্ট সে নামাজ ছেড়ে দিবে, একজন মানুষ আল্লাহর সাথে কুফরি করার জন্য যথেষ্ট সে নামাজকে ছেড়ে দিবে, নামাজকে সে পড়বে না, আদায় করবে না, যথেষ্ট শিরকের কুফরি হওয়ার জন্য। কেন তুমি কিসের এত ভয় পাও? নামাজ তো কঠিন কিছু নয়, তুমি সুন্নত ফরজ নফল উইতির তারাউই যত নামাজ আছে রুকুতে একটাই দোয়া, সবাই আমার সাথে একটু আবৃত করো, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই তুমি এই রুকুতে খালি এটা একটাই দোয়া তিনবার করবা, তোমার জন্য আল্লাহ তিনটা আলাদা করেন নাই, কঠিন করেন নাই তোমার জন্য, ওয়াল্লাহি আল্লাহ তোমার জন্য সহজ করেছে। তুমি সামি আল্লাহু লিমান হামিদা যাদের মুখে জড়তা আছে সবাই বলবেন, ওয়াল্লাহি যদি আপনি দোয়াগুলো ঘুষে যান নামাজ কঠিন মনে হবে না, বল রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, যত নামাজ আছে ফরজ নফল সুন্নত ওই রুকু থেকে উঠে এই একটাই দোয়া রব্বানা। এইবার আপনি আল্লাহু আকবার বলে সিজদা গেলেন, কি করবেন? সবাই বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। প্রথম সিজদা যদি আপনি সুবহান রাব্বিয়াল আলা পড়েন আল্লাহু আকবার বলে উঠে দ্বিতীয় সিজদা গিয়ে কি করবেন? আল্লাহ কোন অনুগ্রহকে অস্বীকার করবেন? ফাবিআই আলা রাব্বিকা তাতামারা, আল্লাহর কোন অনুগ্রহ অস্বীকার করবেন? তিনি আল্লাহ চাইলে আপনার জন্য প্রথম সিজদে একটা দোয়া রাখতে পারতেন ফরজ, দ্বিতীয় সিজদে আটটা দোয়া তিনি আলাদা চয়েস করতে পারতেন, আপনার ক্ষমতা আছে ঠেকানো? না। তিনি চাইলে আপনার জন্য প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে সূরা বাকারা চয়েস করলে কেউ ঠেকাইতে পারতো? না। তিনি যদি বলতেন যে ফজরের নামাজে যে সূরা পড়েছে জোহরে তা পড়তে পারবো না, জোহরে যে সূরা পড়েছো আসরে তা পড়তে পারবো না, আসরে যেটা পড়েছো মাগরিবে সেটা, মাগরিবে যেটা পড়েছো এশায় সেটা পড়তে পারবো না, কারো কি ক্ষমতা আছে পরিবর্তনের? না। জান্নাতে যেতে হলে কি ওটার বাহিরে যাওয়া যেত? না। তিনি কি এটা করেছে? না। তিনি কি দয়া করেন? তিনি যদি বলতো যে ফরজ তোমরা যে সূরা দিয়ে পড়বা সুন্নত সে সূরা দিয়ে পড়তে পারবা না, ফরজ তোমরা যেভাবে পড়ছো সুন্নত সেভাবে পড়তে পারবা না, সুন্নত যেভাবে পড়ছো নফল সেভাবে পড়তে পারবা না, বলেন তো যদি তিনি এটা আমাদের জন্য ফরজ করতেন কারো ক্ষমতা ছিল? না। কারো ক্ষমতা ছিল? না। 30 রোজা বছরে একবার এক মাস রোজা না করে যদি পুরো বছর রোজা করতো কারো ক্ষমতা ছিল? না। যদি রাতের বেলা খানাকে নিষিদ্ধ করে যদি 24 ঘন্টায় রোজা করতো কারো ক্ষমতা ছিল? না। যদি তিনি আল্লাহ আমাদের এই পা গুলোকে থামিয়ে দিত আর আল্লাহর প্রশংসা না করলে এটা চলবে না, যেমন গাড়িতে তেল না ঢাললে এটা চলে না, যেমন গাড়িতে গ্যাস না ঢাললে এটা চলে না, তিনি যদি আমাদেরকে বাধ্য করে দিত যে যে লোকটা মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবে সেই চলতে পারবে, সেই ধরতে পারবে, সেই দেখতে পাবে, সেই শুনতে পাবে, এর বাইরে কেউ পাবে না, আমাদের কি কোনো উপায় ছিল? না। তিনি কি আমাদের স্বাধীন করেনি? তিনি কি আমাদের স্বাধীন করেনি? আমাদের কি উচিত না এই কপালটা ওনার নিচে অবনত করা? উচিত। আমাদের কি উচিত না উচিত অন্তত দিনে পাঁচবার ওনাকে সেজদা করে শুকরিয়া আদায় করা? আমরা কারা কারা নামাজ পড়বো? আজকের পর থেকে কোন বাহানা চলবে না, কারণ নামাজ শিখে গেছো, নিজেদেরকে মুসলিম বলে ইলম নিজেদের উপরে ফরজ করে নিয়েছো, নামাজ শিখে গেছো, আর কোন বাহানা চলবে না, কোন বাহানা চলবে না। বলো তো তাহলে ফজর থেকে নামাজ শুরু হবে নাকি এখন এখান থেকে গিয়ে ঈশার নামাজ দিয়ে শুরু হবে? ফজর থেকে কারা কারা এখান থেকে ঈশার নামাজ পড়বা যারা পড়বে? আপনি না পড়ছেন, আপনার বয়স বেড়ে গেছে, ও যুবক
ও মনে করতেছে যে ওই তো এই পৃথিবীর সবকিছু, ও কি বুড়ো হবে না তো? আপনি ধাক্কা দিলে পড়ে যাবেন, ঠান্ডায় আপনি জ্যাকেট গায়ে দিচ্ছেন, আপনি দুর্বল, আপনি হচ্ছেন বোকা, কিছুই বোঝেন না, ও যুবক সব বোঝে, আপনি হচ্ছেন বুড়া মানুষ, কি বোঝেন দুনিয়া? 2023 সালে দুনিয়া এখন অ্যাডভান্স, আপনি কি বোঝেন? আমি কি বুঝি? আমি আমার ভুজু টুপি দাঁড়াটা ঠিক বুঝবো, মসজিদে যারা যায় সব বোকা মানুষ, ওরা যায় পাগল, ঠান্ডার মধ্যে দরকার আছে পানি দিয়ে হাত টাত ফেটে যাবে, যে এইভাবে যে মসজিদে কি দরকার? আমরা হলাম বোকা, যারা পড়ানো নামাজ তারা হলো চালা, তারা আর্জেন্টিনা সেনে, ব্রাজিল সেনে, স্পেন সেনে, মরক্কো সেনে, গোল ছক্কা সেনে, তারাই তো সব চেনে, আপনি আমি কি জানি? বাস একটু কোরআন পড়তে জানি, এটা ইতিহাস কি আছেন বলেন? ওই যে সুন্দরী মেয়ে, তার দুটা ঠোঁট তার কাছে মনে হয় তার বাংলা, তার মায়ের কাছে মনে হয়েছে তার মায়ের পেটে তার মা এই মেয়েটাকে ফর্সা করে সুন্দর ঠোঁট সুন্দর নাক মুখ দিয়েছে তার মা, রব দেয়নি এরকম মনে করে, এই জন্য সে তার মেয়েকে সুন্দর করে সে বানিয়েছে না, এই জন্য সবাইকে দেখিয়ে দেয়, দেখো দেখো আমার মেয়ে, আমি নিজ হাতে বানাইছি ঠোঁট দুটার নাক দুটা, নাক আর চোখ দুটা কি সুন্দর করে আমি বানাইছি, তোমরা দেখো আমি সৃষ্টি করেছি, দেখো না হলে সে দেখায় না, যদি ওই মেয়ের ঠোঁট দুটো আল্লাহর হয়, আল্লাহ যদি ওকে এটা বানায় এত সুন্দর করে, ওকে দয়া করে আল্লাহ, ওর ভিতরে আল্লাহ পুরুষের জন্য এত আবেগ অনুভূতি যদি আল্লাহ দিয়ে থাকে, যদি ওর সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে আসে, যদি ওর দুটো চোখ, ওর দুটি ঠোঁট, ওর জিহ্বা যদি আল্লাহ বানিয়ে থাকে, তাহলে সে আল্লাহই তোকে আদেশ করেছে তার চক্ষুকে যাতে অবনত করে, দৃষ্টিকে যাতে অবনত করে, নিচের দিকে তাকিয়ে যাতে চলে, এবং সে যাতে তার সৌন্দর্য যতটুকু প্রকাশমান এর বাহিরের সবটুকু যাতে সে ঢেকে রাখে। কে বলেছে? তো আল্লাহ ওকে বানাইছে, তাহলে তো আল্লাহর কথা মানত, ওর মা ওকে পেটে রেখে বানাইছে, ওর বাপ ওকে বানাইছে, এই জন্য ওর বাপ ওকে এই কি বলে এটাকে ভাই ইন্ডিয়ান সিরিয়াল মধ্যে তো কাপড় চোপড় বের হয়ে গেছে, জানি না ভাই পাখি ড্রেস হোক, কাউবয় ড্রেস, কুত্তা ড্রেস, যাই হোক, ওর বাপ মাই তো ওকে এগুলা পড়ায় সবাইকে দেখায়, দেখো দেখো আমাদের বাপে বলেছে আমি তো জন্ম দিয়েছি, মা বলেছে আমি তো ফুটে দিয়েছি, দেখো সবাই উপভোগ করো, তো তা না হলো এমন করে নাহলে বাপ কেন তার মেয়েকে দর্শকের সামনে নাচাবে, পায়ের উপরে পা দিয়ে নিজেই কেন করে? ওর বাপে বানিয়েছে এটাকে, হ্যাঁ আল্লাহ বানালে আল্লাহ তো বলছে ঢেকে রাখো, এই যে হচ্ছে যে এখন সবগুলো ছেলে দাঁড়ায় আছে, ওরা নিজেরা নিজের আকাশ থেকে আসছে, হ্যাঁ সত্যি গুলো করো, ছোট ছোট তোমরা কি শিশু ছিল? তোমরা যারা দাঁড়াইছো তোমরা কি ছোট মানে ছোট হয়ে জন্মেছো নাকি? এসাই যে সবাই বসে আছে, তোমরা চালাক সবাই বোকা ঠিক না? এগুলো সব বাচ্চা হয়েছে জন্মেছে, তো একটা জন্ম হয়েছে জন্য বোকা, তোমরা সব জামা কাপড় পরে জন্মেছো, বেশি বুঝবে জন্য দাঁড়ায় সত্যি বলছি, আপনি সব বোকা তো এখানে যারা আছে, ও কি ইংরেজি পরে আপনি পারেন, ও আরবি পরে আপনি পারেন, ও চশমা পরে আপনি পারেন, ও লাঠি দিলে কত জোরে এটা আপনি ফুটবল মতো উড়ে যাবেন আপনি জানেন, ওর বন্ধু আছে ফোন দিলে 30 জন আসবে, এখন আপনার আছে ওর ক্ষমতা কি ভিন্ন, ও নিজে নিজে আসছে তোকে আল্লাহ বানাই না, নাউজু বিল্লাহ, আমি কি এগুলো বলতেছি তাহলে এরকম? এটা আমাদের আচার ব্যবহার হয়ে গেছে, এটা আমাদের কি হয়েছে আচার ব্যবহার, মনে হয় যেন আমরা এই পৃথিবীতে নিজেরাই এসেছি আর শেয়াল কুকুরের মতো মরে যাবো, কোনো হিসাব নেই আমাদের, অথচ আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করে এই পৃথিবীতে প্রেরণ করেছে, ওয়ালাকাদ খালাকনা বনি আদম, তিনি আদম সন্তানকে সম্মানিত করেছেন, আল্লাহু আকবার, আল্লাহ নিজে সম্মানিত করে বানিয়েছেন, আল্লাহু আকবার, তিনি হিসাব নেবে এই যুবকের যৌবন, ওকে তার রব বানাইছে, বানাইয়া ওকে যৌবন দিছে এবং মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়ার অনুভূতি দিছে, ও জানেই না যে ও যে অনুভব করে এই অনুভূতি শক্তি আল্লাহ দিছে, আর এটাও আল্লাহর বিরুদ্ধে অনুভব করে, ও এই অনুভূতি শক্তি আল্লাহর দেওয়া, আর সে ওটাকে আল্লাহর বিরুদ্ধে লাগায়, সে জানেই না আল্লাহ চাইলে ওকে পাগল করে দিতে পারে, ওর মেধা শক্তি নষ্ট হয়ে দেশে দেশে পাগল ন্যাংটা হয়ে যাবে, কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না, ও দেখে না হাটে বাজারে, হাটে বাজারে দেখে না ওর থেকে যুবক তরতাজা দেখতে শরীর,
নেংটা হয়েছে না কাপড় পরে হাঁটে মানুষের কাছে রুটি চেয়ে বেড়া ও দেখেন ও যদি এটা অনুভব করতো ও তো জানাবে বিচারে লিপ্ত হতো না ও তো নেশায় লিপ্ত হতো না ও তার রবের সামনে সে অবনত হতো ও মনে করে ও ফোন দিল ৩০টা বন্ধু চলে আসে আরে ছোট ভাই তোমার ৩০টা বন্ধু রাখো কিসের ৩০টা বন্ধু ইউবাসসুরুনহুম ইয়াউদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন লিবানি আরে ছোট বোন রাখেন আপনি আপনি ফোন দিলে আপনার প্রেমিক ৫০ জন নিয়ে চলে আসবে এখন একজনকে বাইরে চলে যাবে ও ক্ষমতাধর শক্তিশালী বড় লোকের ছেলে আপনি যার সাথে প্রেম করেন আপনার সুন্দর যোজন সে পাগল আপনি এদিকে ফিরলে সে এদিকে ফিরে আপনি ওদিকে ফিরলে সে ওদিকে ফিরে এবং কি মজার কথা হলো আপনি কেয়ারও করেন না তাকে কেন আরো অনেক সিরিয়াল আছে জাস্ট আপনি ভালো জন্য প্রেমিক পাল্টাচ্ছেন না আপনি আর কিসের আপনার প্রেমিক ৫০ জন গুন্ডা নিয়ে আসবে এখানে কিসের তোমার বন্ধু এখন ফোন দিলে ৪০ জন আসবে কিসের বন্ধু এটা তুমি কি কোরআন পড়োনি সেখানে গিয়ে রব বলেনি ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধু খবর নেবে না ইউবাসসুরুনহু ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি অপরাধী অপরাধকারী লোকগুলো একটাকে আরেকটা থেকে দৃষ্টিগোচর করা হবে ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি এই দুনিয়াতে অপরাধকারী মহিলা পুরুষ আল্লাহকে বলবে যে আল্লাহ আজকের এই আলাপ থেকে তুমি আমাকে মুক্ত করো আমার ছেলে সন্তানের বিনিময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জি জি আপনি 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 আপনার ছেলেকে আল্লাহকে দিয়ে দিবেন বলুন যে আল্লাহকে জাহান্নামে ফেলো আমাকে বাঁচাও যার জন্য আপনি ভ্যান রিক্সা অটো সিএনজি সকাল ৬টা থেকে চালান নামাজ পড়েন না যার জন্য আপনি সুদ ঘুষ হারাম কিচ্ছু বাঁচেন না শুধু এই চিন্তা করে যে আমি মরে গেলে কি হবে আমি যদি ওর জন্য লাখ লাখ কোটি কোটি টাকা না রেখে যেতে পারি ওর কি হবে আমার ছেলে এই চিন্তা করে আপনি আল্লাহর দিকে আসেন আর অন্যায় ভাবে এই পৃথিবীতে বিচরণ করেছেন সম্পদের পাহাড় গড়েছেন নামাজ রোজা হজ যাকাতের কোনো আপনি ধার ধারেননি আল্লাহ তাআলা বলছে আমি বলছি না এই জন্যই তো বলেছি কোরআনটা পড়ুন আমার কাজ সহজ করুন আজকে যদি আপনি কোরআনটা মুখস্থ পারতেন তাহলে আপনি বুঝতেন যে আমি কোরআন থেকে পড়তেছি কোন আরবি কথা বলতেছি না কোন কবির কবিতা বলতেছি না সূরাতুল মাআরিজ ২৯ পারা সূরা ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না ইউবাসসুরুনহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি সেদিন অপরাধী তার ছেলে সন্তানকে দিয়ে দিতে চাইবে মুক্তিপণ হিসেবে ওয়া সাহিবাতিহি ওয়া আখি অপরাধী লোকটা তার স্ত্রী আর তার ভাইকে দিয়ে দিতে চাইবে মুক্তিপণ হিসেবে ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই কাজ হবে না অপরাধী তার ছেলে সন্তানকে আল্লাহকে দিবে আল্লাহ মানবে না তার স্ত্রী আর তার ভাইকে আল্লাহকে দিয়ে দিতে চাইবে আল্লাহ মানবে না এরপর অপরাধী কি করবে ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই তার জ্ঞাতি গোষ্ঠী তারা সে যদি অন্যায় করে যারা তাদেরকে আশ্রয় দিত তার অন্যায় সে একটা মেয়েকে ধর্ষণ করছে তার চাচাও কি যে রাখতে দেয়নি মামলাই মানে মামলাই মানে তার চাচা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট সরকারি কোন কর্মকর্তা অথবা খুব পয়সাওয়ালা কন্ট্রাক্টর বাংলাদেশ বিখ্যাত একজন গায়ক অথবা নায়ক মামলাই হয়নি মামলাই হয়নি ও চাচা বলতেছে আমি কি মরে গেছি ২০০৫টা খুন করে ফেললে কি হবে দেশে এখন আমরা আছি কি করবো আমরা দেখে বোঝা মদ খেয়ে আরেক মেয়েকে ধর্ষণ করেছে মেয়েকে বিয়ে করতে রাজি নেই মেয়েকে ধর্ষণ করেছে তাও স্বীকার করতে রাজি নেই সবাই বলতেছে যে না কিছুই হয়নি ও ছিল অন্য কেউ ছিল আচ্ছা সব শেষে যদি ওর একটা মামলা হয়ে জেল হয় জেল ও ঘাটে না অন্য কেউ ঘাটে টাকার জন্য আর এই টাকা বাপে দেয় এটা কে দেয় বাপ কুলাঙ্গার বাপ তার ছেলের অন্যায়কে অন্যায় বলতে রাজি নেই তার ছেলের অন্যায় সংশোধন করতে রাজি নেই কুলাঙ্গার মা তার মেয়ের দুষ্কৃত তার মেয়ের অপকর্ম অশ্লীলতা ঢাকতে রাজি নাই বরঞ্চ বলে যে এ গ্রামের কে আর ভালো আমরা সবাই চিনি ভালো কে গ্রামের আমার মেয়েকে এটা সেটা বলবে কে কার বাসায় যায় কে কার সাথে কথা বলে আমরা সব জানি আমাদেরকে খেপাই না ওর মা এটা বলে ওকে প্রশ্ন দেয়
তোমাদের বেতুয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলছি, রব পুরো পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলছে, কোন অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না, সবকিছু আল্লাহকে দিতে চাইবে, তারপরে সে মুক্ত হতে চাইবে। আল্লাহ বলবে খেল্লা, না কখনো না, রক্ষা সময় থাকতে রবের দিকে আসো, যুবক ভাইরার তুমি একদিন বৃদ্ধ হবা, তবে বৃদ্ধ হবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না, হয়তো এর আগে চলে যাবা। যুবতী বোন আমার তুমি একদিন বৃদ্ধা হবা, তবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, হয়তো এর আগেই চলে যাবা। আজকেই ভালো হয়ে যাও, আজকেই রবের সামনে আসো। এখন যদি তোমরা সবাই মিলে আমাকে প্রশ্ন করো, জামশেদ ভাই যা করেছি করেছি, একটা পরামর্শ দেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, বিগত জীবনের জেনা ব্যভিচার সুদ ঘুষ মদ নারী নেশা যত অন্যায় আছে এই জীবনে করে ফেলেছি, সেগুলো কিভাবে মিটাবো, আর আজকের দিন থেকে কি আমল করলে আমি আল্লাহর আগুন থেকে আশ্রয় পাবো আল্লাহর কাছ থেকে। আমি তোমাকে একটাই পরামর্শ দেব, যেই অপরাধ তোমার যেখানে আছে ওখানটাকে স্থগিত করো। তোমার মদ যতটুকু খাওয়া হয়েছে এটা এখনই থামাও, তোমার জুয়া যতটুকু খেলেছো এখনই বন্ধ করো, তোমার জেনা যা হয়েছে এখনই বিরত হও, দূরে আসো এটা থেকে। তুমি যত ওয়াক্তই নামাজ ত্যাগ করেছ ওকে, তুমি আজকে এখান থেকে যাওয়ার পর দৃঢ় প্রতিজ্ঞা নাও, এক ওয়াক্ত নামাজ আর ছুটবে না, দুনিয়া উল্টে যাবে, সাগরের পানি ডাঙায় আসবে, ডাঙা সাগরে চলে যাবে, গাছের পাতা নিচের দিকে চলে আসবে, ঘোড়া উপর উঠে যাবে, পুরো পৃথিবীতে আগুন লেগে গেছে, ভূমিকম্প হয়ে অনেক কিছু ধসে পড়ে গেছে, কারো বাপ মারা গেছে, মা মারা গেছে, কারো ছেলে সন্তান জন্ম হয়েছে, কারো স্ত্রী মারা গেছে, চোখে তুমি পাঁচ ওয়াক্ত নামাজকে এক্স্যাক্টলি বরাবর রাখো। আমি তোমাকে এই একটা পরামর্শ দেওয়ার বক্তব্য শেষ করব, না 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 এটা আমি বলিনি, এটা আমি বলিনি। আপনি যদি বলেন যে জামশেদ ভাই আপনি বললেই কি আল্লাহ 60 বছর আমার গুনাহ ক্ষমা করে দেবে, কি বলেন আপনি, জানেন আমি কত অন্যায়কারী, না না এটা আমি বলিনি, রব বলছে এখন ও আর অপরাধ করবে না সিদ্ধান্ত নিয়েছে, ও আমানা এবং ঈমান এনেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঈমানটাকে টিকিয়ে রেখেছে। বলেন তো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সে ঈমানদার কিনা, এত আসতে বলছেন না, আমি আপনাকে হাদিস পড়াইছি না, অথপর যে তওবা করে জেনা অসুবিধা নেই, জুয়া নেশা অসুবিধা, ইল্লা মান তাব, বাবা মায়ের সাথে অন্যায় মানুষের সাথে অন্যায় গিয়ে ক্ষমা চেয়ে না অসুবিধা, ওয়া আমানা যে ব্যক্তি তওবা করে অপরাধ থেকে ফিরে আসে তার অপরাধ জমিন থেকে আসমান পর্যন্ত হোক, তার অপরাধ পুরো পৃথিবী জুড়ে হোক, শুধু সিদ্ধান্ত নেবে আর অপরাধ করবে না, ওয়া আমানা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক সৎ ভালো কাজ কর্ম করবে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সমস্ত জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহকে নেকিতে পরিণত করে দিবেন। কিসের ভয় মুসলিম, তোমার ঈমান তুমি এনেছো,
ভয় কিসের? তুমি মুসলিম, তুমি কিসের ভয় করো? তুমি ঈমান এনেছো এমন রবের কাছে, তুমি আত্মসমর্পণ করেছো বোন আমার এমন রবের কাছে, যিনি তোমার জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ শুধু ক্ষমা করবে না, এটাকেই নেকিতে পরিবর্তন করে দেবে। তুমি শুধু ঈমান আনো, গুনাহ থেকে ফিরে আসো, ভালো কাজ করো, তিনি তোমার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে তোমাকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করুন, আমিন। তিনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। বেতুয়ার মানুষের কাছে শেষ একটা স্টেটমেন্ট নেব। বলেন তো জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস এসেছে, তিনি ওখানে বান্দা কাফের আর মুশরিক বান্দার মধ্যে পার্থক্য কি করেছে? নামাজ না, নামাজ ছেড়ে দেওয়াকে করেছে। কারণ শুধু যদি নামাজ হয় তাহলে এটা দুটো অপশন থাকে, একটা আদায় করা, একটা ছেড়ে দেওয়া। জাবির রাদিয়াল্লাহু আল্লাহ নবীকে বলতে শুনেছে যে এই লোকটা নামাজ ছেড়ে দিয়েছে, সে কুফুরিয়ে করেছে, শিরক করেছে, বেতুয়ার মানুষকে একটা অনুরোধ করব, আল্লাহ যার যত খুশি, মানে আল্লাহ খুশি যার যত গুণ, তিনি চাইলে ক্ষমা করে দেবে, তিনি চাইলে বিচার করবে, কিন্তু মুশরিককে তিনি ক্ষমা করবে না। তোমরা কি শিরিক করবে? তাহলে শিরিক মুক্ত হওয়ার জন্য কোন আমলটা জরুরি? শিরিক মুক্ত হওয়ার জন্য কোন আমল জরুরি? তোমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে? আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাকে কবুল করুন, আমিন। এই যে বাচ্চাগুলো, আমার ছোট ভাইরা, বেতুয়ার যুব সমাজরা ওরা এই আয়োজনটা করেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি ওরা পাঁচ ওয়াক্ত নামাজই হোক, যাতে ওদের এই আয়োজন ওদের কাজে আসে, আমিন। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, বেনামাজির কোনো কিছু কবুল হয় না, বেনামাজির সদকা কবুল হয় না, দান কবুল হয় না, মা বাবার সাথে ভালো কথা কবুল হয় না, স্ত্রী সন্তানকে যে খাওয়া এটা সদকা হিসেবে কবুল হয় না, বেনামাজির কোনো কিছু রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, বেনামাজির কিচ্ছু কবুল হয় না, কিচ্ছু কবুল হয় না। কবুল হওয়ার জন্য সবচেয়ে সর্বপ্রথম শর্ত হচ্ছে সলাত আদায় করা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, তিনি আমাদের পিতা মাতাকে ক্ষমা করুন, যারা আমরা এই আয়োজন করেছি আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন, যারা আমরা এই আয়োজনে সারা দিয়ে এখানে এসে দিন শেখার চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি সাইরিল মুমিনিন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করে দিন, ইস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আপনারা সবাই আল্লাহর কাছে ক্ষমা চান, নিজেরা নিজেদের জন্য ক্ষমা চান। আসসালামু আলাইকুম। জল ভাই।